গুজরাটের একটি ছোট গ্রামের ছেলে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির গর্ব হয়ে ওঠে। শর্ট অ্যান্ড সুইটের এই নতুন এপিসোডে আমরা ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ধীরুভাই আম্বানির ব্যাপারে কথা বলবো এবং এনার জীবনের কিছু ঘটনা, ফ্যাক্টস আর অবজারভেশন আমাদের মতো করে আপনাদের সাথে শেয়ার করব। সো লেটস স্টার্ট উইথ দ্য স্টোরি অফ ইন্ডিয়ান বিগ শট ধীরুভাই আম্বানি। নিজের 50 বছরের কেরিয়ারে ধীরুভাই অনেক চড়াই উতরাই দেখেছেন, কিন্তু কোনো মুশকিল পরিস্থিতির সামনে এই লোকটি মাথা নিচু করেননি। সব মুশকিলের জবাব এই লোকটির কাছে ছিল। ধীরুভাই কখনো নিজের ওপর থেকে লাইমলাইট সরে যেতে দেননি। তিনি সবসময় নিউজে থাকতেন, কখনো পজিটিভ তো কখনো নেগেটিভ। আর নেগেটিভ পাবলিসিটি ইজ বেস্ট পাবলিসিটি, এই কথা ধীরুভাই খুব ভালো করেই জানতেন। তাই জন্য সব নেগেটিভ নিউজকে তিনি পজিটিভ নিউজে বদলে দিতেন। যে পেপার ধীরুভাইয়ের ব্যাপারে নেগেটিভ জিনিস ছাপাতো, সেই নিউজ পেপারগুলিতেই ধীরুভাই সবচেয়ে বেশি অ্যাডভার্টাইজমেন্ট দিতেন। আমরা তো এটাও শুনেছি যে পেপারের যে পেজে রিলায়েন্স বা ধীরুভাইয়ের আম্বানির ব্যাপারে নেগেটিভ নিউজ থাকতো, তার ঠিক পরের পুরো পেজ জুড়ে রিলায়েন্সের অ্যাডভার্টাইজমেন্টে ভরা থাকতো। নেগেটিভিটি এবং নেগেটিভ নিউজকে কীভাবে ইউজ করতে হয় সেটা এই লোকটি খুব ভালো করেই জানতেন। 1950 সালে ইয়েমেন কান্ট্রির কারেন্সি রিয়াল কয়েন্স মার্কেট থেকে অদৃশ্য হওয়া শুরু হয়ে যায়। কেউ বুঝতে পারে না যে এই কয়েনগুলি আসলে যাচ্ছে কোথায়। তাই সেখানকার গভর্নমেন্ট নিজের 100 জন অফিসারদের শুধুমাত্র এই জন্য পাঠান যাতে নিখোঁজ হওয়া কয়েনগুলি হদিশ মেলে। তারপর খোঁজার পর এটা জানা যায় যে একজন ক্লার্ক, যে শুধুমাত্র 18 বা 19 বছর বয়সের, সে লোকজনদের একটি ইন্টারেস্টিং অফার দিচ্ছে। সে বলে, আপনাদের কাছে যত কারেন্সি আছে আমাকে দিয়ে দিন এবং তার পরিবর্তে এর চেয়ে বেশি মূল্যের জিনিস নিয়ে যান। তারপর গভর্নমেন্ট যখন ইনভেস্টিগেশন করে, তখন এটা জানা যায় যে ওই ক্লার্ক এটা বুঝে গিয়েছিল যে ওই কয়েনে যে সিলভার আছে সেটির ভ্যালু কারেন্সির ভ্যালুর থেকে অনেক বেশি। ওই ক্লার্ক যেটা করতো তা হলো, যতগুলি কয়েন সে কম ভ্যালুতে কিনেছে সেগুলি গলিয়ে ব্রিটিশ বিজনেসম্যানদের কাছে ভালো দামে বেচে দিত। আর গভর্নমেন্টের 3 মাস সময় লেগে যায় এটা খুঁজতে। ততদিন পর্যন্ত ওই 18 বছরের ছেলেটি 100,000 টাকা পর্যন্ত উপার্জন করে ফেলেছিল। আর ওই ক্লার্কের নাম হলো ধীরুভাই আম্বানি। আরেকটি ঘটনা এরকমও ছিল, ধীরুভাই যখন পেট্রোল পাম্পে কাজ করতেন তখন সেখানে চা 25 পয়সায় পাওয়া যেত। আর পেট্রোল পাম্প থেকে কিছুটা দূরে একটি হোটেল ছিল যেখানে চা 1 টাকায় পাওয়া যেত। এবং এই লোকটি 25 পয়সা দামের চা ছেড়ে পেট্রোল পাম্প থেকে দূরে 1 টাকার চা খেতেই যেতেন। সব লোক এটা দেখে অবাক হয়ে যেত। যখন কিছু লোক তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করে, তখন ধীরুভাইয়ের জবাব কিছুটা এইরকম ছিল, ওই হোটেলে বিভিন্ন বিজনেসম্যানরা আসেন আর বিজনেস রিলেটেড কথাবার্তা বলেন, আর আমি সেই সব কথাই শুনতে যাই যাতে এটা থেকে আমি কিছু শিখতে পারি। বন্ধুরা, ফালতু জিনিসের উপর খরচ করা লোকজন অনেক দেখি আমরা, কিন্তু যখনই কিছু শেখার কথা আসে তো এদের মধ্যে থাকা কৃপণ লোক জেগে ওঠে। কিন্তু লেজেন্ডরা কখনোই নিজের মস্তিষ্কের জন্য খরচের ক্ষেত্রে কার্পণ্য করেন না, কারণ তারা নলেজের ভ্যালু জানেন, আর ধীরুভাই তাদেরই মধ্যে একজন ছিলেন। 1957 সালে ধীরুভাই ইয়েমেন থেকে ইন্ডিয়ায় ফিরে আসেন। আর কিছু মাসের মধ্যেই তিনি নিজের কাজিন ভাই চম্পকলালের সাথে রিলায়েন্স কমার্শিয়াল নামে নিজের ট্রেডিং কোম্পানি স্টার্ট করে দেন। অ্যাকচুয়ালি রিলায়েন্স নামে একটি জেনারেল স্টোর ছিল, যেটি ধীরুভাই আম্বানির চেনা জানা একজন লোকেরই ছিল। রিলায়েন্সের মিনিং হলো ট্রাস্ট ইন সামওয়ান অর সামথিং। ধীরুভাইয়ের এই নাম এত পছন্দ হয় যে তিনি নিজের কোম্পানির নামও রিলায়েন্স রেখে দেন। শুরুতে রিলায়েন্স মশলা ট্রেডিং করত, কিন্তু কিছু মাসের মধ্যেই ধীরুভাই টেক্সটাইলে এন্ট্রি করে দেন। শুরু থেকে ধীরুভাইয়ের ভিশন ছিল খুব বড়, তিনি দ্রুত নিজের কোম্পানিকে বড় করতে চাইছিলেন। আর এখানেই তার পার্টনার এবং তার চিন্তাভাবনা মেলেনি, এই জন্য তারা দুজন আলাদা হয়ে যান। এসবের পরেও তিনি তার গতি কখনো কম হতে দেননি। ধীরুভাই 1 বছর পর্যন্ত লসে ছিলেন, যখন নররাতে তিনি নিজের প্রথম টেক্সটাইল মিল খোলেন। কিন্তু তবুও লোকটি হার মানেননি এবং আলাদা আলাদা টেকনিক কাজে লাগিয়ে নিজের সেল 90,00,000 টাকা পর্যন্ত পৌঁছে দেন। তখন তার লাভ 13,00,000 টাকা ছিল, যেটা সেই সময় খুব বড় অ্যামাউন্ট ছিল। আর যখন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে ধীরুভাইয়ের বিজনেস আর চলল না, তখন 1875 সালে এই লোকটি নিজের ক্লোথিং ব্র্যান্ড বিমল লঞ্চ করে দেন। এই ব্র্যান্ডের প্রমোশনের জন্য ধীরুভাই অনেক নতুন নতুন টেকনিকও ইউজ করেন। তিনি অনেক শহরে নিজের ব্র্যান্ডের ফ্যাশন শো করান, আর এই কারণে বিমল ব্র্যান্ড অনেক রিটেল শপে বিক্রি করতে শুরু করা হয়, যার কারণে রিলায়েন্সের নাম ঘরে ঘরে নেওয়া হতো। বন্ধুরা, রিলায়েন্স ভারতের এমন কোম্পানি ছিল
যে প্রথম নিজের আইপিও বার করেছিল। ওই সময় লোকজনের স্টক মার্কেটের সম্পর্কে এত জানা ছিল না, কিন্তু ধীরুভাইয়ের ইমেজ মার্কেটে এত পপুলার ছিল যে ধীরুভাইয়ের নাম শুনে রিলায়েন্সের আইপিওতে 58,000 ইনভেস্টর্সরা নিজেদের টাকা ইনভেস্ট করেন। এই কারণেই রিলায়েন্স এত তাড়াতাড়ি গ্রো করতে পেরেছে। যখন আপনি উন্নতির রাস্তায় থাকেন, নিজের লক্ষ্য হাসিল করেন, তখন আপনার ব্যাপারে নেগেটিভিটিও স্প্রেড হবে, লোক আপনার ব্যাপারে খারাপ কথাও বলবে। কিন্তু যদি আপনার স্বপ্ন বড় হয়, তবে জবাব নিজের মতো করে দিতে হয়। আর এই কথাটি ধীরুভাই খুব ভালো করে জানতেন। নেগেটিভ নিউজের উত্তরে ধীরুভাই নিজের নেক্সট মুভ পাবলিশ করে দিতেন, যে কারণে গসিপ করা লোকজনদের মুখে তালা লেগে যেত। যখন ধীরুভাইয়ের মৃত্যু হয়, তখন রিলায়েন্স ইন্ডাস্ট্রির ভ্যালুয়েশন দাঁড়ায় $25.6 billion। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।